ধূপগুড়িতে শুরু করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ, নতুন করে করোনা আক্রান্ত বাড়ো। সারা দেশের সাথে ধূপগুড়ি হাসপাতাল ও পৌরসভাতে শুরু হলো বুস্টার ডোজ দেওয়া। প্রথম দিনে মানুষের উপস্থিতি খুবই কম, মানুষের মধ্যে আগ্রহ সেভাবে দেখা যাচ্ছে না। প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে মানুষের ভিড় যতটা ছিল, বুস্টার ডোজ দেওয়ার দিন কিন্তু অতটা ভিড় চোখে পড়ল না। স্বাস্থ্যকর্মীরা মনে করছেন প্রথম দিন বলে উপস্থিতির হার কিছুটা কম, তবে সময় বাড়ার সাথে সাথে ভিড় বাড়বে এমনটাই তারা বলছেন। এদিকে বুস্টার ডোজ দিতে পেরে খুবই খুশি ভ্যাকসিন নিতে আসা মানুষেরা। সেই সাথে হাসপাতালে শুরু হয়েছে করোনা পরীক্ষা। গত ২৪ ঘন্টায় ধূপগুড়ি ব্লকে ১২ জন পজিটিভ ধরা পড়েছে বলেই স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। স্বাভাবিকভাবে করোনা আক্রান্তের সংখ্যা শহরে নতুন করে চিন্তা বাড়াচ্ছে। অভিনন্দিতা চক্রবর্তী বলেন, নির্দিষ্ট সময়ের বেশি পেরিয়ে গেছে, বুস্টার ডোজ দিতে পারেনি। আজ থেকে ফের হাসপাতালে বুস্টার ডোজ শুরু হয়েছে, দিয়ে ভালো লাগছে, নিজেকে নিরাপদ মনে হচ্ছে। প্রচন্ড গরম পড়েছে, সেই কারণে হয়তো আজকে উপস্থিতি খুবই কম। তপন দত্ত বলেন, নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে ধূপগুড়িতে, শুনেছি, আমরা খুবই চিন্তিত, নতুন করে আবার মাস্ক পরা উচিত, প্রশাসনের উচিত এখন থেকে কড়া পদক্ষেপ নেওয়া, না হলে এই সংখ্যা খুব দ্রুত গতিতে বাড়বে। পারমিতা সরকার বলেন, আজকে ৩০০ লোককে ভ্যাকসিন দেওয়ার কথা, ৭৫ দিন পর্যন্ত এই ভ্যাকসিন দেওয়া চলবে, ১৮ বছরের বেশি বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কেমন লাগছে? ভালো ভালো ছিল, সময় তো ৯ মাসের উপরে হয়ে গেছে, তো এতদিন দিইনি। ওই যে বেসরকারি নার্সিংহোম দিতে হবে, এখন ওখানে কেমন দিবে না দিবে তার প্রতি ভরসা ছিল না। তো আমার এই ধারণা ছিল যে মানে সরকারি হসপিটালে দেবো, তাতে হয়তো জিনিসটা ঠিকঠাক পাবো, তার জন্যই দিইনি। না, সেই ভিড় এখনো আজকে অবধি নেই, আজকে ফার্স্ট দিন, তো হবে ভিড়টা, মানে প্রথম সেকেন্ড ডোজের যে ভিড়টা ছিল সেটা নেই, সেটা আজকে নেই, সেটা আজকে নেই। কি হচ্ছে, মানুষের কি ডোজের প্রতি মানে ভরসা কমে গেছে? না না, ভরসা কমে যায় নাই, ঠিক বুস্টার ডোজের যে টাইম সেই টাইমে তো পাচ্ছিল না, সেই হিসাবে একটু অনিয়া ছিল। এখন যাই হোক, গভর্নমেন্ট এটা করলো, ভালো করলো, এখন হয়তো আজকে প্রথম দিন, হ্যাঁ ভিড়টা ঠিকই হবে। আপনার নাম? তপন দত্ত। আজকে ভিড়টা অনেকটা কম, তবে গরমটা প্রচন্ড না। এখানে আজকে এই বুস্টার ডোজ দিতে মানুষের মধ্যে উৎসাহ কতটা, প্রথমের মতো কি রয়েছে? বুস্টার ডোজ নিতে তেমন ভিড় হয়নি? কেমন লাগছে এই যে বুস্টার ডোজ দিতে বেলা? কেমন লাগছে, খুব শান্তি লাগছে, গরমে যে লোকের আগ্রহ আছে, যেহেতু প্রথম দিন এখনো সেভাবে আসছে না, তবে আছে ইনজেকশনের জন্য সেই ভয়টা নেই, সবাই আসছে। আগে কেন দেননি বুস্টার ডোজটি? কেমন লাগছে দিয়ে? প্রথম দিন তো দুর্দান্ত মাইলেজ, মজবুত বডি, নাইলন টায়ার, ফাইন্যান্সের সুব্যবস্থাও রয়েছে আমাদের শোরুমে। প্রতিটি ই রিক্সা ক্রয় করে লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শ নগর, কালাকাটা রোড, ওয়ার্ড নাম্বার ৭, ধূপগুড়ি। মোবাইল নাম্বার 9563837601, 6294607196।